ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চীন পরবর্তী হামলার আশঙ্কা সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে ভারতীয় বায়ুসেনা তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এহেন পরিস্থিতিতে নাম না করে চীনের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন শত চেষ্টা করলেও কেউ ভারতকে ধ্বংস করতে পারবে না হয়তো সামান্য ক্ষতি হবে কিন্তু অক্ষয় হয়ে বেঁচে থাকবে ভারত নয় ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চড়ায় চীনের সেনা গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী স্মৃতি উসকে দেওয়া সেই ঘটনায় তোলপাড় হয় জাতীয় রাজনীতি সরকারের কাছে গোটা ঘটনায় জবাব চায় বিরোধীরা যদিও ভারতীয় সেনার সৌর্যের প্রসঙ্গ টেনে কেন্দ্র জানিয়ে দেয় সামান্য আহত হয়েছেন জওয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দেন মোদী সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না অবশ্য চীনের তরফে কিছুই বলা হয়নি উল্টা চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে কোনো সমস্যা নেই শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে আলোচনা চলছে তবে চীনের বিরোধিতা করে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্যান্টাগনের তরফে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে উঠছে চীন রিপোর্ট আর এ